Assalamualaikum, welcome back to my channel, Priya Kabir's vlog. তো কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য আরো একটি ভ্লগ নিয়ে অনেক দিন পরে। তো এটা হচ্ছে আমার 13 তারিখের ভ্লগ। তো যাই হোক, আমি একটি বিয়ের দাওয়াতে এসেছি। এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশীর একটা বিয়ে আর কি। তো আমরা হচ্ছে উত্তরা কমিউনিটি সেন্টারে এসেছি। তো উত্তরা কমিউনিটি সেন্টারে সেকেন্ড ফ্লোরে আরও একটি বিয়ে হচ্ছিল, আর এখানে হচ্ছে প্রভাত চলছিল। এটা হচ্ছে থার্ড ফ্লোরে আমরা যেই বিয়েতে এসেছি, বিয়ে না সরি হচ্ছে এটা হচ্ছে প্রভাত। তো আমি হচ্ছে পুরো কমিউনিটি সেন্টারটা আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি। আর ওরা হচ্ছে যেভাবে ডেকোরেশনটা করেছে অসম্ভব সুন্দর ছিল। তো আমি যেহেতু বাহিরে ভিডিও করতেছিলাম, আর হচ্ছে আমার আম্মু তো দাঁড়িয়ে আছে, কফি খাচ্ছিল, আর আমাকে বলতেছিল যে বেশ ভালোভাবে যাতে আমি ভিডিওটা করি। কারণ হচ্ছে তো বাসায় যাওয়ার পরে রিলেটিভ যারা আমাদের আছেন সবাইকে আমরা ভিডিওটা আর কি শেয়ার করি অথবা দেখাই, এটা আমাদের কাছে বেশ ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখন থার্ড ফ্লোরে আসি, আর এখন আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। তো ঢুকতেই হচ্ছে ওরা গেস্টদের জন্য এখানে কফি আর হচ্ছে সুতার জিলাপির অ্যারেঞ্জমেন্ট করেছে, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে নিয়ে খাবে। তো আমার যেহেতু হাতে মোবাইল ফোন ছিল আর আমি হচ্ছে চারপাশটা ভিডিও করতেছিলাম, সেজন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো খাওয়ার জন্য। তো এই আর কি আমার আব্বু একটু হেল্প করতেছে আমাকে। আর এই তো দেখতে পাচ্ছেন আব্বু সুতা জিলাপি নিয়েছিল আমার জন্য। তো ওই তো আমাদের সবাই হচ্ছে ওখানে কফিটা নিয়েছে আর জিলাপি খাচ্ছে, আমি একটু জিলাপি খেলাম। তো সবসময় দেখা যায় যে বিয়ে বাড়িতে একটু আগে আগে আসার চেষ্টা করবেন। তো বিয়ে বাড়িতে আগে আগে আসার একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে তখন লোকজনের ঝামেলা একটু কম থাকে, আপনি রিল্যাক্স মোডে একটু ছবি ভিডিও সব কিছুই করতে পারবেন। আর আমরা হচ্ছে একটু আগে আগে চলে গিয়েছিলাম, আর এই তো দেখতে পাচ্ছেন লোকজন মানুষজন খুবই কম ছিল। আর এখানে হচ্ছে বেশ সুন্দর সুন্দর থিম করা আছে, এখানে চাইলে আপনি হচ্ছে ছবি তুলতে পারেন। আমি বেশ কিছু ছবি তুলেছি, ভিডিওর শেষে আমি যতটা সম্ভব পারি আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছেন লোকজন মোটামুটি কম এসেছে, আরও হচ্ছে আস্তে আস্তে সবাই আসতেছে। তো এই যে আমি হচ্ছে এক সাইড দিয়ে ঢুকে তারপরে হচ্ছে আরেক সাইড দিয়ে বের হব। এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডান পাশে দিয়ে ঢুকে বাম পাশে দিয়ে ঘুরে আবার বের হচ্ছে। এখানে দুইটা রাস্তা করে দেওয়া হয়েছে, আমরা এই সাইডটা দিয়ে ঢুকেছি, আর হচ্ছে পুরো রাউন্ড করে আমি হচ্ছে অপোজিট পাশ থেকে এখন বেরিয়ে আসতেছি আবারও। তো আমি আসলে তেমন ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর অনেকক্ষণ ভিডিও করার পরে আমি হচ্ছে এখন একটু রেস্ট করব বসে।
তো সেই মুহূর্তে ভাবলাম একটু কফি নিব। তো আমার আব্বু গিয়েছিল আমার জন্য একটু কফি আনার জন্য। তো ওনারা বলতেছে যে 2 মিনিট লেট হবে, যেহেতু কফিটা মিক্স করতেছিল, আর আমি হচ্ছে একটু ভিডিও করলাম যে ওনারা কী করে। তো এই আর কি। তো আমার হচ্ছে পুরো কমিউনিটি সেন্টারটা ঘুরে দেখা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমরা ওরা আসলেই হচ্ছে আমরা একটু দেখাশোনা করে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসব। তো ফাইনালি এই তো দেখতে পাচ্ছেন বর বউ চলে আসছে, আর ওরা হচ্ছে বাম পাশ দিয়ে ঢুকতেছে। তো এই তো দেখতে পাচ্ছেন বর আর হচ্ছে কনে, ওরা হচ্ছে স্টেজের মধ্যে চলে এসেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনেই ছোট মেয়েটা, আর পাশের যে আন্টিটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ছেলের মা আর ছেলের বোন। তো আন্টিরা আন্টিদের সাথে আমি একটু কথা বলতেছিলাম। তো আজকে হচ্ছে আমার বিয়ের বৌভাতে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তো আমার আব্বু আম্মু সবাই খুব রাগারাগি করতেছে, আমি আসলে কোথাও যাই না। তো যাই না বললে ভুল হবে, আমার আসলে ঘুরতে যেতে বেশ ভালো লাগে, কিন্তু এরকম পাবলিক প্লেসে কোথাও আমার যেতে একটা তেমন একটা ভালো লাগে না, একটু আনইজি বোধ হয়। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ভিডিও করার পরে আমরা চলে আসলাম খাবার টেবিলে, আর এখন হচ্ছে আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ হচ্ছে ও আন্টি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমরা হচ্ছে বাসায় চলে যাব। তো এখন হচ্ছে খাবারটা দিয়ে দিচ্ছে, আর আমি যেহেতু ভিডিও করতেছি সেজন্য আমার খাবারটা আমার ছোট ভাই হেল্প করতেছে, আমাকে প্লেটে দিয়ে দিচ্ছে। আর ও হচ্ছে শুধু আমার না, আমার আব্বু আম্মু সবার খাবারটাই ও সার্ভ করতেছে। তো ফার্স্ট টাইম হচ্ছে এখানে লবস্টারটা দিয়েছিল, তারপরে আরও হচ্ছে বিভিন্ন আইটেম আছে। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি চিংড়ি মাছটা দিকে খেয়াল করলাম যে এটা হচ্ছে এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে কেন। তো আমরা যেহেতু বাসায় চিংড়ি মাছ ফ্রাই করি তখন কিন্তু একটু বাঁকা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে চিংড়ি মাছটা একদম সোজা বরাবর আছে। তো কিছুক্ষণ পরে যখন চিংড়ি মাছটাকে আমি ভাঙতে গেলাম তখন দেখি যে এর ভিতর থেকে একদম সোজা। তো এটা হচ্ছে শাসলিক কাঠি। তো যাই হোক, এই তো এটা দিয়ে একদম সোজা বরাবর চিংড়ি মাছগুলোকে ফ্রাই করা হয়েছে। তো চিংড়ি মাছ কিন্তু বেশি ফ্রাই করলে ক্রিসপি হয়ে যায় বেশি। তো আমি হচ্ছে অল্প একটু নিয়ে বাকিটা হচ্ছে আমার ছোট ভাইকে শেয়ার করলাম, কারণ ও চিংড়ি মাছ খুব পছন্দ করে আর আমার আম্মু চিংড়ি মাছ খায় না। তো আম্মুরটা উঠাই দিছে আর কি। এই তো এরপর আমি হচ্ছে টিকিয়া নিলাম, টিকিয়াটা দিয়ে শুরু করলাম, আর এরপর একটার পর একটা ডিশ চলে আসতেছে। আসলে খাওয়া দাওয়ার সময় ভিডিও করাটা খুব ঝামেলার ব্যাপার, তার মধ্যে হচ্ছে আমার হাতে যেহেতু পার্স ছিল আর এক হাতে ফোন ছিল, তো আমি পার্সটা আমার পেছন সাইডে রেখে তারপরে হচ্ছে এক হাতে মোবাইল দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে ভিডিওটা একটু করার চেষ্টা করেছি। আর আমার ছোটো ভাই খাওয়া দাওয়ার সময় ভিডিও করলে সে খুব রাগ হয় যে এগুলো আসলে ভালো দেখা যায় না, কিন্তু আমি যেহেতু বৌভাতে গিয়েছি খাওয়া দাওয়া করেছি কি না কী করলাম সেগুলো তো আপনাদের সাথে আমার শেয়ার করার দরকার। তো আপনাদের জন্যই আমি হচ্ছে অল্প একটু শেয়ার করলাম। আর এই তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আন্টি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে তারপরে এই তো আমরা চলে এসেছি, আর এখন হচ্ছে 9:30 মতো বাজতেছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মধ্যে মতামত জানাতে ভালো ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।